আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। আন্দোলন করবো, হাই রোড অবরোধ করবো, আমরা হাই রোড অনশন করবো দরকার বলে। আমরা প্রশাসনকে বলছি, নির্বাচন কমিশনারকে বলছি, যত শীঘ্র সম্ভব আমরা এই বিরুদ্ধে স্টেপ নিন। গ্রেপ্তার চাই, গ্রেপ্তার চাই।
আমার নাম বিভাস নস্কর, মইয়া 2 নম্বর অঞ্চল 3 নম্বর কংগ্রেসের আমি সদস্য। আমার বাড়ি এখানে, আমার বুথে এই কেসটা হয়েছে। বিজেপি তৃণমূলে দেয়াল লেখা আছে, ফেস্টুন লেখা আছে, বিজেপির কোনো প্রভাব নেই। ওরা সেই প্রভাবটাকে কী করবে, ঝামেলা করার জন্য শুধুমাত্র গতকালকে হরিনাম ছিল, সেই হরিনামের পরে পুরো টোটাল তৃণমূলের ব্যানারকে ছিঁড়েছে। ওবি কি ব্লেড দিয়ে বা কোনো ছুরি জাতীয় জিনিস দিয়ে আমরা দেখতে পারেন কেটেছে। একটা ব্যানারকে ছিঁড়লে লাঠিটা ভেঙে যায়, কিন্তু ব্যানারটাও কাটে না, কিন্তু ব্যানারকে প্রতিটা কেটেছে। এটা কি, এর আমরা বিচার একটা গণ্ডগোল পাকিয়ে মানুষের কাছ থেকে একটা ইয়ে নেবার চেষ্টা করছে, যে সিম্প্যাথি নেবার চেষ্টা করছে, যে আমাদেরকে আজকে যদি ধরুন এই ফ্ল্যাগ ব্যানার ছিঁড়ে দেওয়া আছে, আমরা যদি পাল্টা মারধর করি সেই এতেই ওরা একটা সিম্প্যাথি নেবার চেষ্টা করছে, আর কিছু নয়। বদনামটা আমাদেরই হবে মারধর করলে। প্রশাসনের তরফ থেকে বলেছে যতটা ওরা সম্ভব ব্যবস্থা নেবে, তারা নিয়ে গেছে এবং সিসিটিভি ফুটেজগুলো ওরা কালেকশন করছেন, দেখা যাক কী হয়। আমাদের দাবি বলতে চাই, আমাদের দোষীদের গ্রেপ্তার করতে হবে, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রার্থীকে জানানো হয়েছে, আমাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, সবাইকেই জানানো হয়েছে। সেই জন্য আমরা কিছুক্ষণের জন্য আজকে এই প্রতীকী অবরোধ করেছি, করে প্রশাসনের কাছে আমরা তার বার্তা পৌঁছে দিয়েছি। প্রশাসন আসছিল, আমরা বললাম ঠিক আছে, আমরা যেহেতু এখানে আছি আমরা সেই জন্য অবরোধটা তুলে নিলাম। আপনার নাম? আমার নাম গৌতম সাহা। আমি হচ্ছে ডোমজু পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ। আজকে এই অবরোধ আগামীকাল রাত্রে, মানে গতকাল রাত্রে বিজেপির মস্তানরা তারা রাতের অন্ধকারে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ছিঁড়ে দিয়েছে। যদি বাপের ব্যাটা হতো দিনের আলোয় করে দেখাতে পারতো। সেই জন্য বিজেপির ছেলেরাই করেছে, এটা বিজেপির ছেলেরাই এটা করেছে, লুকিয়ে করেছে রাত্রের অন্ধকারে। শুধু তৃণমূলের ফ্ল্যাগ ছেড়েছে, বাকি কোনো ফ্ল্যাগ ছেড়েনি। বাকি বাইরে থেকে এসে করেছে, হয়তো লোকালও করতে পারে, রাতের অন্ধকারে তো আমরা দেখতে পাইনি। আমাদের এদিকে আরো সিসি ফুটেজ আছে, আমরা দেখছি, পুলিশ এসেছে, প্রশাসনের কাছে আমরা কমপ্লেন জানিয়েছি, প্রশাসন তার ব্যবস্থা আশা করি নেবে। সেই জন্য আজকে কিছুই নয়, মানুষ দেখছে উন্নয়নের পক্ষে ভোট দেবে, সেই উন্নয়নকে কি করে স্তব্ধ করে দেওয়া যায়। মানুষকে বোঝাতে চাইছে ওরা, যে এইভাবে ওরা তো দেখছে যে এইভাবে ওরা তো ভোট পাবে না। নিশ্চয়ই আপনারা দেখেছেন, বা আপনারাও যেহেতু কমপ্লেন ছিল আপনারাও নিশ্চয়ই ওনাদের কাছে গিয়েছিলেন, নিশ্চয়ই আপনারা ফটোশ্যুটও নিয়ে থাকবেন। আপনারা দেখবেন গোটা পাড়ার মধ্যে ওনাদের যা পোস্টার দেয়াল লিখন থেকে শুরু করে সব কিছু রয়েছে, কোনো জায়গায় কিছু হয়নি। শুধুমাত্র আমাদের কার্যকর্তার বাড়ির সামনে কয়েকটা ফ্লেক্স ছেঁড়া অবস্থায় রেখে দিয়ে যদি সেটাকে কোনো রকম ভণ্ডামি করার চেষ্টা করা হয় বা মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, পাবলিককে কিছু মিথ্যে বার্তা দেওয়া হচ্ছে যে আমরা নাকি এই জিনিসগুলো করেছি, যদি আমরা করারই থাকতো তাহলে আমরা গোটা পাড়ায় যা ফ্ল্যাক্স ছিল থাকতো সবই উড়িয়ে দিতে পারতাম, বা আমরা সব কটাই নষ্ট করে দিতে পারতাম, কিন্তু আমরা করিনি। আর এটাও আমাদের ওপর দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি, আমাদের কোনো কার্যকর্তা এই ধরনের কার্যক্রমের সাথে লিপ্ত থাকতে পারে না। শুধুমাত্র আমাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার জন্য, পাবলিককে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার জন্য আজকে ওদের কাছে কোনো ইস্যু নেই, তাই এই রকম দ্বিচারিতা, এই রকম নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছেন। যে করেছেন বা যারা করেছেন তারা সবাই, প্রত্যেকেই জানে, সাধারণ মানুষও জানে কে বা কারা করিয়েছে তাদের নিজেদের ফ্ল্যাগস। আজকে এমন দুর্দিন আসতে চলেছে বা দুর্দিন এসে পড়েছে ওনাদের জন্য যে ওনারা নিজেদের ফ্ল্যাগস, নিজেদের যে রাজনৈতিক দলের ফ্ল্যাগস নিজেরাই ছিঁচ্ছেন এবং অন্যের ঘাড়ে দোষ চাপাতে বাধ্য করছেন। এর মণ্ডলে সাংগ্রাইল অ্যাসেম্বলির মধ্যে যা জনজোয়ার চলছে ভারতীয় জনতা পার্টির, এখানে বাইরের লোকের কিসের প্রয়োজন? ওই দাদারা হয়তো চাইছেন যে এইসব করিয়ে নিজেদের বদনাম ঘুচিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার জন্য সূত্রপাত খুঁজছেন, তাই আমরা ওদের নিচ্ছি না। কারণ আমাদের সংস্কৃতির মধ্যে এরকম নেই, যারা দ্বিচারিতার রাজনীতি করে, যারা এরকম নোংরা রাজনীতি করে, নোংরা পলিটিশিয়ানিস, তাদেরকে আমাদের প্রয়োজন নেই। আমাদের পেছনে সাধারণ মানুষ, সাধারণ জনগণ আছে, আমরা তাদের নিয়ে এগিয়ে যাব এবং আমাদের জয় সুনিশ্চিত করব। কারণ আমাদের জনতা জনার্দন, তারা ভোট দিয়ে আমাদের সুনিশ্চিত করবেন। তার জন্য নোংরা পলিটিক্সকে আমরা নেবও না, আর এরকম নোংরা রাজনৈতিক যেই রাজনৈতিক দল করে থাকুক না কেন তাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি, আগামী দিন ঘৃণার চোখেই দেখব। সুব্রত বাগ, সাঁকরাইল 4 নম্বর মণ্ডল, সভাপতি।
আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।